হ্যালো এভরিওয়ান, চাঁদনির কিচেনে আজকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে কষা মাংস। একদমই বাবুজিদের মতো রান্না করতে পারবেন, তবে আমি ঘরে থাকা অল্প মশলা এই রান্নাটা শেয়ার করছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি মশলাটা রেডি করে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি আমি একটা বাটিতে 2 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, তারপরে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ টক দই, তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়ার রেসিপিটি আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তারপর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন সবগুলো মশলা একসাথে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমাদের রান্নায় যে মশলাগুলো লাগবে, প্রথমে আমি ওই মশলাগুলো রেডি করে নিচ্ছি, তাহলে আমাদের রান্নাটা একদম সহজ হয়ে যাবে। সবগুলো মশলা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর মাংসের মধ্যে তৈরি করা মশলা দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেউ যদি চান এ পর্যায়ে মাংসটাকে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি সফট হবে মাংসটা রান্না করার সময়। তবে যদি আপনাদের হাতে সময় না থাকে, তাহলে আপনার রান্নাটা এখনই করে নিতে পারেন। আমি এটাকে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, আর 3 থেকে 4টা এলাচ। এবার গোটা মশলাটাকে হালকা একটু তেলে ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলোকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লালচে হয়ে যাচ্ছে। পেঁয়াজটা এখন অনেকটাই লাল হয়ে গেছে, এরপর যে আমি আগের থেকে মেখে রাখা মাংসগুলা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে তেলের উপরে মশলা সহ মাংসটাকে 5-6 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে। প্রায় 5-7 মিনিট তেলের উপরে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা মাঝারিতে করে আমি প্রায় 10 মিনিটের মতো এভাবে রেখে দেব, যাতে করে মাংস থেকে পানিটা বের হয়ে আসে। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সব কিছু একাত্রে নেড়ে চেড়ে দিচ্ছি, এবং আমার যেটা মনে হচ্ছে এতে করে পুরোপুরি মাংসটা 100% সিদ্ধ হবে না। এখানে আমি একটু গরম পানি অ্যাড করে দেব। এখানে আমি 1/2 কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই পানি অ্যাড করলে গরম পানি অ্যাড করবেন, চেষ্টা করবে যতটুকু সম্ভব কম পানি ব্যবহার করে এটাকে সিদ্ধ করে নিতে। আবারও ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা একেবারে লোতে করে রেখে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ পরে আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি, আর অফ ক্যামেরা আমি চেক করে নিয়েছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। মাংসটা সিদ্ধ হওয়ার সাথে সাথে এর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যে 1 চা চামচ বাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা জালের জন্য না, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এ পর্যায়ে কাঁচামরিচ আর বাজার জিরার গুঁড়া অবশ্য ব্যবহার করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে।
আবারও ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের জন্য লো আঁচে এভাবে রেখে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এরি মাঝে মাংসটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, যেটা দেখে আপনারা হয়তোবা বুঝতে পারছেন কষা মাংস কিন্তু খুবই বোনা বোনা হয়। এই মাংসের মধ্যে কোনো জোল থাকে না, কেউ যদি চান কিছুটা জোল রাখবেন ওটাও করতে পারেন, এটা হচ্ছে যার যার টেস্টের উপরে নির্ভর করবে। তৈরি হয়ে গেল আমার কষা মাংস। তৈরি করাটা কত সহজ সেটা তো দেখে নিলেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।